আজকে একনেকে সভায় মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্প ব্যয় এবং কাজের মান নিয়ে আবারও সতর্ক করে দিয়েছেন এবং এর আগেও কয়েকবার তিনি সতর্ক করেছেন, তারপরেও কতটুকু সতর্ক হয়েছে সেটি নিয়ে আজকে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে আমরা একটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন যে কিছুটা তো উন্নতি হচ্ছে, কিন্তু সেই অর্থে খুব বেশি উন্নতি হয়েছে তা কিন্তু নয়। আপনার বিশ্লেষণ শুনি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিষয়টা আজকে সামনে এনেছেন, এই এই বিষয়ে কিন্তু তিনি আগেও কথা বলেছেন। তো সেই আলোকে এই যে যেই যেই দুর্নীতি বলেন, যে অব্যবস্থাপনা বলেন, এই উন্নয়ন কর্মকাণ্ডগুলোতে হয়, সেইগুলো কিন্তু একটা চেইন আকারে হয়ে যাচ্ছে। চেইন আকারে বলতে একেবারে সেই প্রকল্পের প্রস্তাব গ্রহণ থেকে শুরু করে প্রকল্প আপনার বাস্তবায়নের বিভিন্ন ধাপে ধাপে এটার সাথে অনেক ব্যক্তিরা জড়িত, অনেক অনেক সুকৌশলে বিষয়টি করা হয়। তো যার ফলে আপনার অনেক সময় এটা এটা প্রমাণ করাও কিন্তু দুরূহ হয়ে পড়ে যে কারা এটার সাথে জড়িত, কারা এই অপকর্মটি করেছেন। তো কিন্তু সরকার কিন্তু এই ব্যাপারে নির্দেশনা দিচ্ছে, সতর্কতা দিচ্ছে, তবে পাশাপাশি ধরেন অনুসন্ধান করে যদি কিছু লোককে শাস্তির আওতায় নিয়ে আসা যায়, কিছু কিছু ক্ষেত্রে আমি যতদূর জানি অনুসন্ধানও চলছে, যে বিশেষ করে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে যে ঘর এক বাড়ি প্রদানের যে প্রকল্প যেটি ছিল মুজিব বর্ষকে কেন্দ্র করে, সেখানে যে দুই একটা দুর্নীতির ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে তদন্ত করে দেখা হয়েছে। তো আবার আরেকটা জিনিসও এক্ষেত্রে আছে, সেটি হলো যে যে ধরেন সরকারের ওই যে আপনি যদি বিএনপির কথাটাকে মাথায় নেন, সরকার যদি বামে যায় তাহলে সরকারের সমস্যা, ডানে গেলে সমস্যা। ধরেন সরকার যদি দুর্নীতি, যেমন এই সরকারের সময়ে দুর্নীতির ঘটনাগুলো সামনে আসছে, গণমাধ্যম প্রকাশ করছে, আবার সরকারও কোথাও কোথাও আপনার দুর্নীতি তদন্ত করে দুর্নীতিবাজদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছে। তো সরকার যখন দুর্নীতি তদন্ত করে শাস্তির আওতায় নিয়ে আসে, তখন কিন্তু আবার সরকারের বিপক্ষে এটাকে কাজে লাগানোর চেষ্টা করা হয় যে এই সরকারের আমলে ব্যাপক দুর্নীতি করছে। তো সেটিও বাংলাদেশের রাজনীতিতে এরকম নানাবিধ সমস্যা আছে, তার মধ্যেও ধরেন আমি এটাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই যে প্রধানমন্ত্রী যে সতর্কতাটা আজকে দিয়েছেন, ইভেন পরিকল্পনা মন্ত্রী যে কথাটি বলেছেন যে উন্নতি খুব বেশি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, এই যে স্বীকার করে নেওয়া, যেমন সমস্যা সমাধানের প্রথম ধাপ হচ্ছে সমস্যাটাকে চিহ্নিত করা। তা আমি মনে করি যে সরকার প্রকাশ্যেই সমস্যাটাকে অনেকদিন ধরে চিহ্নিত করেছে, চেষ্টা করছে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার, কারণ এই সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে, হচ্ছে। এক্ষেত্রে আমাদের যারা এই প্রকল্পগুলোর সাথে জড়িত আছেন, কারো কারো অনভিজ্ঞতা আছে, অনভিজ্ঞতার সুযোগে দুর্নীতি হচ্ছে, আবার অনভিজ্ঞতার সুযোগে ভুল হচ্ছে, অপচয় হচ্ছে, এরকম নানা জিনিস হচ্ছে, আবার পাশাপাশি কাজটাও কিন্তু হচ্ছে। এখন কোথাও কোথাও কাঙ্ক্ষিত মানের কাজ হচ্ছে না, যেখানে যেখানে কাঙ্ক্ষিত মানের কাজ হচ্ছে না সেখানে সেখানে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা জনকল্যাণের চাইতে জনক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সেরকম ঘটনাও ঘটছে। তবে আশার বিষয় হচ্ছে যে যেহেতু সরকারের সর্বোচ্চ মহল এ ব্যাপারে সজাগ আছে, এটা এটার জন্য একটা আপনার এই যে প্রতিটা ধাপে ধাপে অনুসন্ধান করা, যেমন ধরেন যে আমি আপনার সাথেই বলেছিলাম আমার যতটুকু মনে পড়ে যে একটা উন্নয়ন কর্মকাণ্ড যখন হয় সেটা তো বেশ কয়েকটা ধাপে এগিয়ে চলে। যেমন ধরেন একটা সম্ভাব্যতা যাচাই হয়, কোনো কোনো টিম একটা টিম এটা সম্ভাব্যতা যাচাই করে। তো সম্ভাব্যতা যাচাই এটা যদি আপনার পজিটিভ হয় তখন এটা আপনার সরকার গ্রহণ করে, তারপরে এটা টেন্ডারে যায়, সেই টেন্ডার প্রক্রিয়ায় যারা থাকেন তারা সেই কাকে টেন্ডারে কাজ দিচ্ছেন, তারপরে যারা কাজ পাচ্ছেন তারা কিভাবে কাজটা বাস্তবায়ন করছেন সেই কাজটা মনিটরিং করবার কথা। এটা এটা যদি আমরা শুধু সরকারের মন্ত্রীর দিকে বা প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলি সেটা মনে হয় অন্যায় হবে। জি, আমি এই জায়গাটা শফিকুল আলম ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে বললেন যে সম্ভাব্যতা যাচাই করা, তারপরে পরিকল্পনা করা, তারপরে সেটি ঠিকাদারের মাধ্যমে কার্য সম্পাদন করা, সেটির জন্য একটা মন্ত্রণালয় থেকে শুরু করে একটা বিরাট চেইন আছে, সেটি প্রধানমন্ত্রীকে বলতে হয়, পরিকল্পনা মন্ত্রীকে বলতে হয়, কেন বলতে হবে? কারণ আপনি যদি, আমি যদি বলি আপনাকে ঢাকার পাশে আমি যদি বসিলা ব্রিজের কথা বলি, তারপরে যশোরের যে ব্রিজের কথা বলা হচ্ছে এবং এর মতো সারা বাংলাদেশে যে 1200 ব্রিজ এর মধ্যে নির্ধারণ করা হচ্ছে, যেগুলোর হাইট নিচু নিচু করে তৈরি করা হলো, যিনি ডিজাইন করলেন তার শাস্তিটা কি হবে? তার শাস্তি তো কখনো হয় না, তার শাস্তিটা নিশ্চিত করতে হবে। এই যে ধরেন এই যে 1200 ব্রিজ যারা করলো, যেমন সরকার তো এটা ভালো উদ্দেশ্যেই করেছিল যে এই যে মানুষের যোগাযোগের যাতায়াতের সুব্যবস্থা করার জন্য, যে আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এই ব্রিজগুলো করা হচ্ছে। এখন যে ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে
সে এমন ভাবে ডিজাইন করেছে যে এটা ব্রিজটা আপনার কাঙ্ক্ষিত মাত্রা চাইতে নিচু হয়ে গেছে, নিচ দিয়ে আপনার এই যে নৌযান চলাচল করতে পারছে না। এখন সরকার তো আপনার নৌপথেরও সম্প্রসারণ করতে চায়, তো সেক্ষেত্রে এখন এই ব্রিজগুলোকে ভেঙে ফেলতে হবে। তো এক্ষেত্রে আমি আশা করব যে সরকার এই ডিজাইনের সাথে যারা জড়িত ছিল, টেন্ডার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল, এই চেইনটিকে ধরবে এবং আমাদের সামনে নিয়ে আসবে। এবং আপনি যখন একটি ঘটনায় পুরো চেইনটাকে আপনি যখন ধরে ফেলতে পারবেন, তখন কিন্তু অন্যান্যরাও সতর্ক হয়ে যাবে। তা আমার, আমি আশাবাদী, ধরেন এই যে বিভিন্ন ঘটনা থেকে আমার কেন যেন মনে হয় যে শেখ হাসিনার সরকার হয়তো কোনো না কোনো সময়ে এই চেইনগুলোকেও ধরতে সক্ষম হবে। কারণ রাজনৈতিক সরকারকে তো অনেক কিছু ভেবে চিনতে কাজ করতে হয়, আর আপনি যখন বিরোধী দলের কাছ থেকে কোনো সমর্থন পাবেন না বিরোধিতা ছাড়া, কারণ আপনি বিদেশে কি হয় যে সরকার যখন একটা ভালো কাজ করে বিরোধী দল সেই ভালো কাজের জন্য সরকারকে প্রশংসা করে। কিন্তু আমাদের এখানে সরকার যেটাই করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলেই অন্যরা সেই কাজটা করার থেকে সাহস পাবে না, সেই কাজটা করবে না, ভয় পাবে। শফিউল আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।